नमस्कार अपनारा देखछेन मालदा टुडे आपनादेर साथे आमी अन्नी आसछि विस्तारित खबरे। मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের उद्योगे लोकनाट्य कर्मशाला ও উৎসবের आयोजन, प्रदीप प्रज्वलन করে লোকনাট্য কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। सोमवार दुपुरे মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজন ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি দপ্তরের সেক্রেটারি কৌস্তভ তরফদার, মালদা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মুখ্য আধিকারিক শাশ্বতী সাহা, উত্তর দিনাজপুরের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা। 20 থেকে 22 মার্চ পর্যন্ত চলবে কর্মশালা ও উৎসব। মালদা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলা থেকে 180 জন শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের সেক্রেটারি কৌস্তভ তরফদার বলেন, লোকশিল্পের মান আরও উন্নত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় শিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। তাদের কাছে গিয়ে তাদের মতো করে প্রকল্পে গুণগান করেছেন। আমি জানি অনেক গম্ভীরা শিল্পীরা আছে যারা তারা এই প্রকল্পটা থেকে মানুষ কী সুবিধা দিতে পারে, তাদের নাটকের মাধ্যমে বলেছেন, মানুষ এসেছে, মানুষ এই প্রকল্পে সুবিধা পেয়েছে, এটা একটা বড় কাজ। যে কথাটা বলছিলাম, আমাদের দায়িত্ব কিন্তু বেড়ে গেছে। কী দায়িত্ব? যে আমরা একটা ভালো জিনিস করছি, এটাকে আরও কীভাবে ভালো করা যায়, আমাদের ঐতিহ্য আমাদের পরম্পরাকে বজায় রেখে আমরা আরও কী ভালো করতে পারি। একটা জিনিস উপস্থাপনা কিন্তু একটা বড় জিনিস। আমি আমাদের যে কর্মশালাগুলো আমরা করছি, একটা অঞ্চল ভিত্তিক আমরা রায়দেশী নিয়ে করেছি বর্ধমানে, পূর্ব বর্ধমানে আমরা আদিবাসী নৃত্যে কর্মশালা করেছি ঝাড়গ্রামে, মানে যেখানে যে আঙ্গিক জনপ্রিয় সেখানকার আমরা। আমি গত শুক্রবার গিয়েছিলাম আলিপুরদুয়ারে, ওখানে লোকনৃত্যের উপর হয়েছে। আগামীতে আমি বীরভূমেও ছিলাম, সেখানে হচ্ছে বাউল আর ফকিরের উপর। দেখুন, ছোট ছোট অঞ্চলভিত্তিক কর্মশালাগুলো আমরা লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি কেন্দ্র থেকে করছি। মালদা টুডে। হালকা মাঝারি বৃষ্টিতে জাতীয় সড়কের নির্মিত রাস্তা রূপ নিয়েছে চষা খেতে। রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সোমবার সপ্তাহের প্রথম দিনে এমনই দুর্ভোগের চিত্র দেখা গেল মালদাহের চাঁচল ও হরিশ্চন্দ্রপুর 81 নম্বর জাতীয় সড়কের কোনুয়া রহমতপুরে। বর্ষা শুরুর আগে রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, সড়কপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বছর দুয়েক আগে মালদাহের চাঁচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়কের বাইপাস রাস্তার কাজ শুরু হয়। ধীর গতিতে চলছে রাস্তার কাজ বলে অভিযোগ। অসম্পূর্ণ রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে একাধিকবার পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হয়েছেন রহমতপুর কোনুয়া এলাকার বাসিন্দারা। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সেই রাস্তার কাজ আজও অসম্পূর্ণ। বর্ষা আসার আগেই রাস্তা যেন রূপ নিয়েছে চষা খেতে। সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। মোটর বাইক ও চারচাকার যানবাহন ওই রাস্তা দিয়ে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়ছেন চালকেরা। জলকাদায় আটকে যাচ্ছে বাইকের চাকা, ঠেলে ঠেলে বাইক নিয়ে যেতে রীতিমতো নাজেহাল অবস্থা বাইক চালক থেকে শুরু করে যানবাহন চালকদের। এই নিয়ে এই জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই রাস্তার কাজ ধীর গতিতে। এখনও বর্ষা শুরু হয়নি, বর্ষা শুরুর আগেই ভোগান্তির চিত্র। এই রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা, মানুষও চলাচল করতে অপারক। মোটর বাইকের চাকা কর্দমাক্ত রাস্তা দিয়ে যেতে আটকে পড়ছে। আমরা চাই বর্ষার আগে ভাগেই কাজ শেষ করতে হবে। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি টানা কাজ চলছে, দ্রুত কাজ সম্পন্ন হবে। রাস্তা, এই যে রাস্তা খারাপ হয়ে গেছে, এগুলো রাস্তা ধরে যাচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, গাড়ি টোটো পাচ্ছি না, গাড়ি ধরে কোথায় যাব, আর গাড়ির অত খারাপ রাস্তা, মনে কি পেশেন্ট এখানে কিছু কারোর শরীর খারাপ থাকে, কিছু এমার্জেন্সি হসপিটাল যাই তো মনে কি গাড়ি মিলবে না, এখানে এত রাস্তা খারাপ, আর ঠিক মতো নেই গাড়ি, মনে কি রাস্তা এত এত রোড একদম কাজ এত হয়ে গেছে, মনে কি কাজ কখন যে শেষ হবে। এর আগে বলেছিলাম আমি, এই রাস্তা কাজ হবে তার তাও কাজ করেনি।
রাস্তাটা খুব মানে মোটামুটি পাঁচ কিলোমিটার থেকে দেখছি যে এরকম রাস্তার মানে পজিশন খুব খারাপ আছে। সামনে কয়েকটা বড় বড় গাড়ি এলবিগুলো আটকে রয়েছে, হ্যাঁ দারুণ অসুবিধা হচ্ছে। কালকে রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য এখানে অনেক যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের। এখানে আসছি রাস্তায় থেমে থেমে গাড়ি, আমার বাবা রুগী আছে, ওকে নিয়ে আসি ডাক্তারখানা। এখন মানে অসুবিধা হচ্ছে খুব দারুণ, মানে চাতল মাল্টিস্পেশালিটি হসপিটাল নিয়ে আছে। আমরা চাইছি দ্রুত সরকার ব্যবস্থা করো, কারণ প্রশাসনিক এই আমাদের এই তো ছোটখাটো কাজ নাই, এত বড় গাড়ি রোড দেওয়া হোক ক্লিয়ার, তাহলে এই গাড়িগুলো ব্যাক করে যাওয়ার বিকল্প রাস্তা নাই, যে গাড়িগুলো ব্যাক করবার রাস্তা সেগুলো নাই, একবার রাস্তা বসে যাচ্ছে। আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি, কারণ যে যারা যাত্রী তারা খাওয়া দাওয়ার কষ্ট কষ্ট হচ্ছে, যে সেই অবস্থায় দ্রুত সমাধান না হলে হবে না। আরও এই সামান্য বৃষ্টি, এই তো প্রথম দু বছরের প্রথম বৃষ্টি, তাতে যদি না খেয়াল অবস্থা তাহলে আগামী দিনে বৃষ্টি পড়লে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। মালদা টুডে। 16 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বেনেডিক্ট নামে এক নাইজেরিয়ানকে গ্রেপ্তার করেছিল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। সেই ঘটনার আরও যোগসূত্র হাতে এসেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে চিবুজো নামে আরও এক নাইজেরিয়ানকে ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে ঠিক একই ধরনের প্রতারণার অভিযোগে নয়ডা থেকে চিবুজোকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। অনলাইন প্রতারণা চক্রে বেনেডিক্টের সঙ্গে চিবুজোর সরাসরি যোগাযোগ রয়েছে বলে অনুমান করছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। সেই ঘটনা জিজ্ঞাসাবাদে চিবুজোকে আজ মালদায় নিয়ে আসা হয়েছে। মালদা টুডে। একটি নির্মীয়মান বাড়ি থেকে লোহার রড এবং পাইপ চুরি করে নিয়ে পালানোর সময় এলাকাবাসীর হাতে নাতে ধরা পড়ল এলাকার এক যুবক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহাপুরের বালা শাহাপুরে। অভিযুক্ত যুবককে এলাকাবাসী আটক করে রাখে ওই নির্মীয়মান বাড়িতে এবং পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে ধৃত চোরের নাম চন্দন মহলদার, বয়স 26 বছর, বাড়ি বালা শাহাপুর এলাকায়। জানা গেছে এলাকাতেই নতুন বাড়ি দিচ্ছেন নরেশ সরকার নামে এক ব্যক্তি এবং তিনি রোজকার মতো বাড়ির কাজ শেষ হয়ে যাওয়ার পর তালা মেরে চলে যান। কিন্তু আজ সকালে দেখা যায় অভিযুক্ত ওই যুবক ঘরের তালা ভেঙে নতুন লোহার রড ও পাইপ নিয়ে পালাতে থাকে এবং বাড়ির মালিক দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে এলাকাবাসীরা ধাওয়া করে ধরে ফেলে ওই যুবককে এবং তাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, এসব চুরির উপদ্রব বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে নেশা। ওই যুবকরা হিরোইন মদ গাঁজার নেশায় আসক্ত হয়ে যাওয়ার ফলেই নেশার টাকা জোগাড় করার জন্যই এই সব চুরি করছে। মালিক এসে বললো ওই ছেলেটা বাড়ি থেকে বেড়ালো, ওকে ডাকো তো কী ব্যাপার, ও কী করছিল ওখানে। এসে ডাকলাম ওকে, ডেকে ও বললো যে আমি কিছু করিনি, এমনি এসেছিলাম ছাদের উপর দাঁড়িয়েছিলাম। আচ্ছা, দিয়ে বলে বলে কিন্তু ওই বাড়ির দিক দিয়ে ভেঙে গেলো। দিয়ে আমাদেরকে বললো, তাহলে সবাই মিলে বললাম যে তাহলে ওকে ধরে নিয়ে আসি। ধরে নিয়ে আসার পরে এসে তো বলছে আমি কিছুই নিইনি, রড এগুলোই চুরি করেছি, আর কিছু চুরি করিনি। ও স্বীকার করেছে চুরি করেছে? হ্যাঁ, রড চুরি করেছি। কোথায় বাড়ি চোরটা? চোরটার বাড়ি আপনার এইটা পুকুরপাড়া বাড়ি এলাকাতেই? হ্যাঁ, এলাকাতে। ছেলেটা কিছুই করে না, নেশা করে, নেশা করে, হিরোইন করে, হিরোইন খায়, গাঁজা খায়। মালদা টুডে। বহুদিন পর এবছর সস্তায় আলু পাবে সাধারণ মানুষ, কারণ যে পরিমাণ মালদায় আলুর উৎপাদন হয়েছে তাতে এখনই 600 থেকে 620 টাকা কুইন্টাল দরে বিকোচ্ছে আলু। এমনই দৃশ্য ধরা পড়ল পুরাতন মালদার 8 মাইল হাটে। যদিও এখনও 50% জমিতে আলু তোলার কাজ সম্পূর্ণ হয়নি, তার আগেই আলুর দাম নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন চাষি ব্যবসায়ীরা। এর ফলে মধ্যবিত্তদের নাগালে থাকবে আলুর দর। মালদার একাংশ আলু চাষি এবং ব্যবসায়ীরা জানিয়েছেন ইতিমধ্যে এই 8 মাইল হাট থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি করে এবছর ভালো মুনাফা করবেন চাষি থেকে ব্যবসায়ীরা। উল্লেখ্য, মালদা জেলার 15টি ব্লকের মধ্যে পুরাতন মালদা, ইংলিশ বাজার, গাজল, হবিপুর, বামনগোলা সহ কম বেশি সব জায়গাতেই আলুর চাষ হয়ে থাকে। করোনা সংক্রমণের সময় থেকেই গত 2 বছর ঠিকভাবে আলু চাষ করতে পারেননি চাষিরা, উৎপাদন হয়েছিল অনেক কম। তবে গত বছর উৎপাদনের ঘাটতি কমানোর ক্ষেত্রে কোনো খামতি রাখেননি চাষিরা, কিন্তু বাজার ধরার ক্ষেত্রে আলুর দামও বেড়েছিল খানিকটা। এছাড়াও আলুর বন্ড পাওয়ার নিয়েও তৈরি হয়েছিল নানান জটিলতা,
কিন্তু এবারে রাজ্য সরকারের তদারকিতে চাষি এবং ব্যবসায়ীদের আলুর বন্ড পাওয়া এবং বাজার মূল্য সঠিকভাবে পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা মিলেছে। পুরাতন মালদার আট মাইল হাটের আলু ব্যবসায়ী শঙ্কর সাহা বীরেন রাজবংশীদের বক্তব্য, গত বছরের তুলনায় এবছর বিপুল পরিমাণে আলুর উৎপাদন হয়েছে, যদিও দাম কমার সম্ভাবনা খুব কম। ভিন রাজ্যে বিপুল পরিমাণে আলু রপ্তানি করার সুযোগ এবার মিলেছে। এবারে আলুর দাম ন্যায্যভাবে মেলায় সকলেই লাভবান হবেন, পাশাপাশি মধ্যবিত্তদের নাগালেও থাকবে আলুর দাম। ইতিমধ্যেই মালদার বিভিন্ন হিমঘরগুলিতে আলু রাখার তোড়জোড় শুরু হয়েছে, পাশাপাশি ওইসব জায়গা থেকেই লরিতে করে বিহার, ঝাড়খণ্ড, আসামসহ উত্তর পূর্ব রাজ্যগুলিতে আলু রপ্তানির কাজ শুরু হয়েছে। আলুতে দাম পাওয়া যায় না, এখন তো আলু উঠতে ধরেনি, বোনের মাটিতে আলু উঠলে তো আরো না, ভাজনার মাটিতে আলু উঠলে তো আরো কমে যাবে, আরো দাম কমে যাবে, কমে যাবে তো। এখনো তো এটা ভাজনার মাঠে ইয়া হচ্ছে, তাতে কত আলু আছে, কত বিঘা আলু লাগিয়েছেন আপনি? আছে 10 বিঘা। হাটে আসছি আলু নিয়ে। হ্যাঁ, আলু নিয়ে হাটে আসছি। আলু রেট কীরকম? 600-650। পাইকারি দিচ্ছেন? পাইকারি দিচ্ছি। আলুর এবার ফলন কেমন হয়েছে আপনাদের? ফলন তো এবার 100-95-110 এরকম ফলন। ফলন কত বিঘা আলু লাগিয়েছিলেন? লেগেছে মোটামুটি 8-9 বিঘা। নিজের জমি? নিজের জমি, লোকের জমি। তো রেট কীরকম চলছে এখন? রেট তো অত আছে হাটে তো 600-650। তো গতবারের তুলনায় এবার রেট বেশি না কম আছে? কম আছে, অনেক কম আছে। কম আছে, আরও রেট বাড়বে না কমবে মনে হচ্ছে আপনাদের? পার্টিরাও বলছে বাড়বে, তো এখন বাড়বে কি বাড়বে না তাও বলতে পারছি না। কীরকম চলছে এখন আলুর বাজার? আজকে চাষির দাম 600-650 কুইন্টাল। আচ্ছা, চাষির দাম? চাষির, আপনারা কিনে নিচ্ছেন? আমরা কিনে নিচ্ছি। তো বলি আলুর কেমন এবার ইয়ে আমদানি কেমন? আমদানি একটু কম কম আছে। এই আর আরও কি বাড়বে আমদানি? আলু আমদানি এখন বাড়বে, 10-15 দিন বাড়বে, যেহেতু আলুটা এখন জমি থেকে উঠছে। আচ্ছা, এখন 15 দিন আমদানিটা বাড়বে। আমদানি হলে তো দাম নিশ্চয়ই আরও দাম কমার খুব একটা সম্ভাবনা নাই। এখন তো তিনটা ভাগ হয়ে যাচ্ছে না, আলু বাইরে যাচ্ছে, কোলেস্ট্রল লোড হচ্ছে, সেই মুহূর্তে কমবার সম্ভাবনা নাই। এই যে আপনারা আলু যে কিনছেন, এই আলুটা কোথায় কি করছেন? আলু আমাদের দক্ষিণবঙ্গে যাচ্ছে, ঝাড়খণ্ড যাচ্ছে, উড়িষ্যা যাচ্ছে। মালদা টুডে, কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালদা টুডে। ফিরে এলাম বিরতির পর। রাতভর মালদা জেলা জুড়ে বৃষ্টি, আমের পক্ষে অনুকূল, খুশি জেলার আম চাষিরা। রাতভর এই বৃষ্টির জেরে আমের মুকুল গুটিতে পরিণত হয়েছে, তবে মেঘলা আকাশ থাকলেও আমের পক্ষে ক্ষতি। এই বিষয়ে সোমবার সকালে গৌররোড এলাকায় সাংবাদিকের মুখোমুখি হয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, রাতভর মালদা জেলা জুড়ে বৃষ্টি হয়েছে, এমনিতেই এই সময় আমবাগানগুলিতে জলের স্প্রে করতে হয়, এমন সময় বৃষ্টি হওয়ায় আমের পক্ষে অত্যন্ত ভালো। এই বৃষ্টিতে আমের মুকুল গুটিতে পরিণত হয়েছে, তবে দুই একদিন মেঘলা আকাশ থাকলে আমের পক্ষে অত্যন্ত ক্ষতি। এবছর ব্যাপক হারে আমের মুকুল এসেছে, তার উপরে এই বৃষ্টির জেরে আমের ফলন আরও ভালো হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। গতকালকে যে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, তাতে আমবাগানে যে সমস্ত মুকুলগুলো ছিল সেগুলো গুটিতে পরিণত হয়েছে। এই বৃষ্টিতে তেমন কোনো ক্ষতি হয়নি, অনেকাংশে অনেক আমবাগান কিন্তু আমাদের জল দিয়ে স্প্রে করতে হয়, সে অর্থে বৃষ্টিতে কিছুটা লাভই হয়েছে। কিন্তু যদি আকাশ মেঘলা থাকে, 4-5 দিন যদি আকাশ মেঘলা থাকে, তাহলে কিন্তু এই গুটি আমের গুটিতে কিন্তু একটা ফাঙাস ধরার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও যদি 4-5 দিন ভালো করে রোদ উঠে, তাহলে কিন্তু আক্ষরিকভাবে মুকুলের ভালোভাবে লাভ হবে। তবে আজকে যে মুকুলগুলো গুটিতে পরিণত হয়েছে, সেই গুটিগুলোর ওপর বৃষ্টি হওয়াতে কিন্তু আমাদের আমবাগানের যারা চাষি আম মালিক তাদের কিন্তু লাভ হয়েছে, এবং এতে করে আমের ফলন আরও বাড়বে বই কমবে না। মালদা টুডে,
গালে মুখে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। স্বামীকে মদের টাকা না দেওয়ায় ছয় মাসের অন্তঃসত্ত্বা বধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্বামীর অত্যাচার থেকে রেহাই পেতে ছয় বছরের কন্যা সন্তান নিয়ে থানার দ্বারস্থ হলেন আক্রান্ত গৃহবধূ। সোমবার দুপুরে মালদাহের চাঁচল থানায় স্বামীর বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ করলেন অন্তঃসত্ত্বাবধূ শুক্লা মাঝি। জানা গিয়েছে চার বছর আগে সামাজিক মতে চাঁচল থানার কান্ডারন এলাকার রাজার সাহার সাথে বিয়ে হয় গ্রামেরই শুক্লা মাঝির। স্বামী পেশায় মোটর গ্যারেজ মেকানিক। তাদের ছয় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ, স্বামী সংসার খরচ না দেওয়ায় সন্তানকে নিয়ে একাধিকবার ভিন রাজ্যেও কাজে গিয়ে সংসারের হাল ধরেছেন ওই বধূ। এমনকি স্ত্রীর কাছ থেকে টাকা চেয়ে মদপান করেন স্বামী বলে অভিযোগ। টাকা না দিলে মারধর করা হয়, মানসিক ও শারীরিকভাবে হামেশাই নির্যাতন করা হয় বলে অভিযোগ। গত আট মাস ধরে নির্যাতনের মাত্রা ছাড়িয়ে দেয় স্বামী। গতকাল রবিবার প্রতিবাদ করায় স্বামীর হাতে বেধড়ক মার খেতে হয় স্ত্রীকে। স্ত্রীকে মাটিতে ফেলে চর কিলো ঘুষি মেরে আঘাত করা হয়, এমনকি প্রাণে মারার জন্য শ্বাসরোধ করে রাখে স্বামী বলে অভিযোগ। বধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে কোনো রকমে রক্ষা পায়। পরে শামসি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয় শুক্লা দেবীর। খাওয়া খরচা দিচ্ছে না, খাওয়া খরচা দিচ্ছে না, তো আমি কি করব বাচ্চা নিয়ে? কত চেয়ে চেয়ে খেয়ে খেয়ে থাকবো, তো বাচ্চা নিয়ে পেটে বাচ্চা নিয়ে আবার চলে গেলাম বাইরে কাজ করতে। বাইরে থেকে তিন মাস কাজ করে আসলাম, কাজ করে এসে আবার বাড়িতে থাকছি। ফের ওই কি করলো, বাড়ি নিজের বাড়ি থেকে এসে আবার আমাকে মার ধার করছে মানুষকে। আমি বলছি কি তুমি খাবার দিচ্ছ না, সেজন্য আমি পেটের জন্য গেছিলাম কাজ করতে। তো বলছে যত কাজ করে এনেছিস ওই পয়সাগুলো আমাকে দে, এমনি বলছে। আমি দিচ্ছি না, তো আমাকে মার ধার করেছে, ওইও করেছে, ফের মানুষকে দিয়েও মারাইছে, মানুষকে দিয়ে মারায় আবার কি বলে ওইও মেরে আবার বাড়ি ঘর ভাঙাই দিয়েছে, নিজেও ভেঙেছে মানুষকেও দিয়ে ভাঙাইছে। আমি কি কাজ করে? আমি গ্যারেজের মেকানিক। কোথায় বাড়ি আপনার? কান্ডারন। বুঝি কি নিয়ে মূলত অশান্তি করে আপনার স্বামী? ওই যে টাকা পয়সা চাইছে দারু মদ খাবে, ওটার জন্য দিচ্ছি না, তো আমাকে ওটাই মারধর করছে। বুঝি মারধরটা কবে করে? মারধর কালকে সন্ধ্যার দিকে মেরেছে, রাতের দিকে আগেও মারে, তো আমি অত ইলি না। কি দিয়ে মারলো? কি দিয়ে? এমনি যে পাশে সেই দিয়ে লাঠি দিতে, লাঠি দিয়ে ঝাঁটা দিতে, জুতা উতা দিয়ে মেরে দেয়। মালদা টুডে। বাড়ি ফেরার পথে ছিনতাই হওয়া দলিল লেখকের নগদ টাকা সহ বেশ কিছু জমির দলিল উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার তিন দুষ্কৃতী। সোমবার মালদাহের চাঁচল থানায় দলিল লেখক ইলিয়ারা আলমকে থানায় ডেকে ছিনতাই হওয়া নগদ ২২,০০০ টাকা সহ বেশ কিছু জমির দলিল হাতে তুলে দেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে চাঁচল থেকে বাড়ি ফেরার সময় মালতীপুরের চন্দনপাড়া এলাকায় একটি নির্জন প্রান্তরে ওই দলিল লেখকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার সঙ্গে থাকা ২২,০০০ টাকা সহ বেশ কিছু জমির দলিল ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। এরপর চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দলিল লেখক ইলিয়াস আলম। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে নগদ ২২,০০০ টাকা এবং বেশ কিছু জমির দলিল উদ্ধার করে পুলিশ। আজ সোমবার সেই টাকা সহ দলিলগুলি ইলিয়াস আলমের হাতে তুলে দেন পুলিশ। পুলিশের তৎপরতায় খুশি ওই দলিল লেখক। পুলিশের এই সাফল্যের জন্য চাঁচল থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন দলিল লেখক ইলিয়াস আলম। আমি 30/1/2023 তারিখে রেস্টের অফিস থেকে সব আমি মরাল এবং রেস্টের অফিস থেকে কাজকর্ম করে বাড়ি উঠেছিলাম। রাস্তায় তিনজন বাইক আরো এসে আমাকে ধরে এবং তার বাসায় পিস্তল বসে ছিনতাই করে আমাকে ২২,০০০ টাকা এবং দলিল পত্র আমার দেখেছিল সমস্ত ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। কোথায় হয়েছিল এটা? এটা আমার গ্রাম থেকে দু কিলোমিটার দূরে, অর্থাৎ লদাপাড়া গ্রামের পাশে বটবৃক্ষ আছে তার একটু দূরে। কবে হয়েছিল এটা? এটা 31/1/2023। কি কি চুরি ছিনতাই করেছিল আপনি? আমার দলিলপত্র ছিল, তাদের ফাইল কোনো লোকের মানে পচা ছিল, আর দলিল ছিল কয়েকটা, আর ২২,০০০ টাকা ছিল, একটা মোবাইল ছিল, আর একটা এই সমস্ত কিছু জিনিসই ছিনতাই।
থানায় অভিযোগ করেছিলেন? অবশ্যই করেছিলাম। তো অভিযোগের পর আজকে কি হলো? তা অভিযোগের পরে আমার থানায় যথেষ্ট প্রচেষ্টার মাধ্যমে তারা আমার সমস্ত কিছু হারিয়ে যাওয়া বা চিন্তায় হয়ে যাওয়া এগুলো রিকভারি করেছে এবং আজকে আমার সমস্ত ফেরত দিল। আমি তাতে খুব খুশি আইসি সাহেবের উপর। বলছি, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছে, আমি জানি তো গ্রেপ্তার করা হয়েছে। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছিল। মালদা টুডে। অনেক প্রতিশ্রুতির পরও মেলেনি আর্সেনিক মুক্ত জল। এবার ভোটের আগে জল না হলে ভোট বয়কটের ডাক কালিয়াচকের খালতিপুরে। আজ দিদির রক্ষা কবচ কর্মসূচি চলছে সিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। খালতিপুর এলাকাতেও যাওয়ার কথা মন্ত্রীসহ তৃণমূল নেতৃত্বদের। আর এই কর্মসূচি জেনেই বিরোধীদের প্ল্যান মাফিক এই বিক্ষোভ কর্মসূচি, বলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে খালতিপুর যে আর্সেনিক কবলিত এলাকা তাও স্বীকার করেন এবং তিনি বলেন 2024 মধ্যে প্রত্যেকটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে, সেই হিসাবে কাজ করছে রাজ্য সরকার। আর্সেনিক কবলিত এলাকা হিসেবে চিহ্নিত কালিয়াচকের বেশ কয়েকটি জায়গার মধ্যে সিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খালতিপুরও। অনেক নেতা ও জনপ্রতিনিধিদের বারবার প্রতিশ্রুতি দিয়েও পাওয়া যায়নি আর্সেনিক মুক্ত জল, তাই বাধ্য হয়ে এবার ভোট বয়কটের ডাক দিল খালতিপুর এলাকাবাসী। এদিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় খালতিপুর বাঁধ এলাকায়। প্ল্যাকার্ডে জল নেই ভোট নেই লিখে স্লোগান দিতে থাকে স্থানীয় লোকজন। আমাদের খুব অসুখ, আমরা বয়স্ক লোক, জলের জন্য খুব ব্যস্ত, আমরা গাও ধোয়া হয় না, জল খেতে পাই না আমরা। আমরা জল চাই, একটা বোর্ড দিয়েছিল কত 65 লাখ টাকা কত ছিল বোর্ড, ছিল বোর্ডটাও নষ্ট হয়ে গেল, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক নেতা এমপি এমএলএ এবং পিএইচই ডিপার্টমেন্ট বিডিও বিভিন্ন দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি, তারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা আর্সেনিক মুক্ত পানীয় জল পাইনি। আমরা এই সুবিধা থেকে দীর্ঘদিন থেকে বঞ্চিত রয়েছি, এর ফলে আমাদের এখানে অনেক লোক প্রাণ হারিয়েছেন, অনেকেই এই রোগে বিভিন্ন রকম সমস্যায় ভুগছে। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে আর্সেনিক মুক্ত পানীয় জল করে দেওয়ার আমাকে আশ্বাস দেয় কিন্তু ভোটের পরে তাদের আর সন্ধান পাওয়া যায় না। কত হাজার লোকের বসবাস এই গ্রামটা? আমাদের এই এলাকায় 6,000 লোকের বসবাস। এতদিন পর্যন্ত আমাদের এই এলাকায় আর্সেনিক মুক্ত জল না হয়েছে, আমরা কোনো রাজনৈতিক দলকেই কোনো প্রকার ভোট দেব না। দিদির সুরক্ষা কবচ চলছে এবং জল নিয়ে সর্বত্রই আমাদের একটা সমস্যা আছে, ইতিমধ্যে বেশ কিছু জায়গাতে কানেকশন দেওয়া হয়েছে। আপনারা সকলে জানেন দিদি সবসময় আমাদের বলছেন বাংলার মানুষকে যে 2024 মধ্যে প্রত্যেকটা বাড়িতে আমাদের টার্গেট আছে কানেকশন পৌঁছে দেওয়া। খালতিপুরের বহুদিনের সমস্যা, সত্যিকারে ওখানে আর্সেনিক প্রচুর পরিমাণে বেশি আছে এবং বেশ কয়েকদিনের গায়ে ছড়ছে বহুদিন থেকে, এটা তো সমস্যা। কিন্তু যেটা ক্ষোভ বলছেন এটা প্ল্যানিং মাফিক, কারণ বিরোধীরা তো কোনোদিন যায় না, আমরা তৃণমূলরাই বাড়ি বাড়ি ঘুরে বেড়াই। এখন সামনে পঞ্চায়েত আছে, যারা বিরোধীরা আছে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের কর্মসূচি জেনে যাচ্ছে আগে থেকে যে আমরা এখানে ঢুকবো এবং তারা বিভিন্ন জায়গায় ওটাকে সিনক্রিয়েট করার চেষ্টা করছে। আমরা কোনো রাজনৈতিক দলকে কোনো প্রকার ভোট দেব না। মালদা টুডে। ইংরেজবাজার থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং কর্মসূচির আয়োজন মালদাহের ইংরেজবাজার থানার সাতটারি গ্রামে। সোমবার দুপুরে সাতটারি বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং সুসম্পর্ক স্থাপনের বার্তা তুলে ধরা হয়। মূলত সমাজের মধ্যে অপরাধমূলক ঘটনা এবং বাল্যবিবাহ প্রতিরোধ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে। পুলিশ সর্বদা মানুষের সাথে আছে, পাশে আছে, এই স্লোগানকে সামনে রেখে মানুষের যে কোনো সমস্যা এবং জরুরিকালীন অবস্থার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া হয় পুলিশের তরফ থেকে।
এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কি ফাড়ির অফিসার ইনচার্জ এসআই মনিরুল ইসলাম, এএসআই অনুপ কুমার দাস সহ পুলিশ আধিকারিকরা। মালদা টুডে। মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পুকুরিয়া থানার পরিচালনায় এবং পরানপুর অঞ্চলের সহযোগিতায় এক বিরাট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রবিবার খেলাটি হয় বালাজাতপুর ময়দানে। এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করে। ফাইনাল পর্বের খেলায় অংশগ্রহণ করে মির্জাতপুর এবং চাঁদপুর। চ্যাম্পিয়ন হয় মির্জাতপুর এবং রানার্স হয় চাঁদপুর। জয়ী দলের হাতে নগদ 6,000 টাকা এবং ট্রফি তুলে দেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী এবং রানার্স দলের হাতে নগদ 5,000 টাকা এবং ট্রফি তুলে দেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী। উক্ত খেলায় উপস্থিত ছিলেন বিধায়ক সমর মুখার্জি, রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও নিশীত কুমার মাহাতো, পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ বিভিন্ন অফিসারেরা এবং পরানপুর অঞ্চল প্রধানের প্রতিনিধি শেখ শাহজাহান। আশেপাশের গ্রামগুলো থেকে প্রচুর দর্শকের সমাগম ঘটে এই খেলা দেখতে। মালদা টুডে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী বুলেটিনে। চোখ রাখুন মালদা টুডের পর্দায়। নমস্কার।